হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়বো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা আর যোগাযোগের নিয়ম মানির সেশন 5 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের সেশন 5-এর নাম কি? ইমেল পাঠানোর সময় হলো, অর্থাৎ আমরা ইমেলটা এখন কি করব, পাঠাবো। তো দেখো, অবশেষে আজকে আমাদের ইমেল পাঠানোর পালা। অর্থাৎ এতদিন আমরা জেনেছি ইমেলে কোন বিষয়বস্তু কী, কোনটা সেন্ড বলে কি, সিসি কি, বিসিসি কি, এগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা হলো ইমেল পাঠাবো। তো আমরা ঠিক করে ফেলছি আমরা কাকে ইমেলটা পাঠাতে চাই এবং ইমেলের খসড়াও, অর্থাৎ যে একটা রাফও আমরা করে ফেলেছি। তো আজকে সবাই আমরা শ্রেণীকক্ষে বসে ইমেলটি কী করবো, লিখব। তো সবাই মিলে যেহেতু একটি ইমেল লিখব, তাই যে কোনো একজনের ইমেল ঠিকানা আমরা কী করবো, ব্যবহার করবো। এবং আমাদের সবার বয়স যেহেতু এখনও 13 বছর হয়নি, অনেকেই হয়তো ইমেল ঠিকানা নেই, তাই বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা শিক্ষকদের ইমেলের ঠিকানা ব্যবহার করি। তো শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করলেও কাজটা কিন্তু আমরাই করব, অর্থাৎ এই কাজটা কিন্তু আমাদের কী করতে হবে, আমরা যার ইমেল ব্যবহার করি না কেন। তো প্রথমে আমরা একটি কাগজে বইয়ের পরবর্তী পৃষ্ঠায় কী করবো, ইমেলের মূল বক্তব্যটা লিখবো, অর্থাৎ আমরা কী সম্পর্কে লিখতে চাচ্ছি ওই মূল বক্তব্যটা লিখবো। আর তারপর আমরা কী করবো, আমরা আমাদের বাড়ির কাজে খসড়া ইমেল থেকে লেখাগুলো নিয়ে এটি করতে পারি। এক্ষেত্রে শিক্ষকের সহায়তায় একজন ক্লাসের সামনে গিয়ে লেখার দায়িত্বটা নিবে এবং বাকি সবাই তাকে কী করবে, সাহায্য করবে, অর্থাৎ কী লিখতে হবে তা বাকিরা একটি বাক্য করে প্রস্তাব করবে। তো লক্ষ্য রাখবে যে শ্রেণীকক্ষে যেন হইচই না হয় এবং যে বাক্যটি ঠিক হচ্ছে, অর্থাৎ সামনের শিক্ষার্থী যা লিখছে তা আমি নিজেও নিজের বইতে লিখব। এবং লেখা শেষ হলে কী করবো, এবার আমরা পুরো লেখারই কম্পিউটার ব্যবহার করে শ্রেণীকক্ষে লিখবো। তাহলে দেখুন, আমরা যেটা খাতায় লিখেছি সেটা আমরা কী করবো এখন, কম্পিউটারে লিখবো। এবং আমরা যাকে ইমেলটি করব, আমাদের শিক্ষক ইতিমধ্যে সেই ভাবকের ইমেল ঠিকানাটি কী করবে, জোগাড় করেছেন। এবং শিক্ষক কম্পিউটার খুলে তার নিজের ইমেল ঠিকানাটিকে খুঁজে দেবেন এবং নিউ ইমেল চুজে ক্লিক করলে নতুন বক্সটি আসবে এবং এরপর থেকে আমাদের কাজ হবে আমরা ইমেলটি লিখবো। শ্রেণীকক্ষে সবাই 2-3টি লাইন লেখার চেষ্টা করবো এবং শ্রেণীকক্ষে সবাই যদি বাংলা টাইপ করতে না পারি তাহলে কী করব, তাহলে যে পারে তার সহায়তায় আমরা ইমেলটি লিখবো। তো যদি শ্রেণীকক্ষে কেউই বাংলা টাইপ করতে না পারে তাহলে কী করবো, পরবর্তী পিছিয়ে যে ইমেলটি লেখা হয়েছে শিক্ষককে সেটির ছবি তুলে দেবেন, অর্থাৎ সেই ছবি আমাদের ইমেলের অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে হবে। তো এক্ষেত্রে ইমেলের বডির বা মূল অংশের জায়গায় আমরা ইংরেজিতে সারসংক্ষেপে আমাদের পরিচয় লিখে অ্যাটাচমেন্ট দেখার অনুরোধ করব। তো ইমেলটা এই যে আমাদের এইভাবে থাকবে, প্রথমে থাকবে টু, সিসি, তারপরে সাবজেক্ট। তো ইমেলটা দেখো আমরা কীভাবে লিখতে পারি সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো, এই যে আমাদের ইমেল, কাঙ্ক্ষিত ইমেল। তো ইমেলের টুতে আমরা লিখব যাকে আমরা ইমেলটা পাঠাতে যাচ্ছি, আমরা তার নাম লিখব, ঠিক আছে। তো তারপরে আসছে কি দেখো, সিসি। এখানে আমরা আর কি কাকে আমরা পাঠাতে চাই আর কে কে দেখতে পাবে যে ইমেলটাকে আমরা যে পাঠিয়েছি। তারপর আমরা লিখবো সাবজেক্ট, অর্থাৎ আমরা কোন বিষয়ে ইমেলটা লিখছি সেই বিষয়টা লিখতে হবে। তারপরে টেক্সট আমরা কার বরাবর লিখছি, প্রধান শিক্ষক, তারপরে কি স্কুল, স্কুলের নাম, তারপরে কি বিষয়, বিষয়ের নাম লিখবো, কি স্কুল থেকে ম্যাগাজিন প্রকাশ পাওয়ার প্রসঙ্গে। তারপর আমরা যে নিচের ইমেলটি আছে, যেমন আমি আমার আপনি আপনার স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তারপরে ম্যাগাজিন আধুনিক জীবনের কি একজন অন্যতম একটি অন্যতম গণমাধ্যম, ইসা একাডেমিক বিভিন্ন কাজেও এই ম্যাগাজিনের গুরুত্ব রয়েছে। তো কী করবো, আমরা একাডেমিক কাজের জন্য বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য এই ম্যাগাজিনটা প্রকাশ করার জন্য শিক্ষকের কাছে অনুমোদন চাইবো। তারপরে আমরা লাস্টে কী লিখবো, যে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং কী কী কারণে এটা দেখতে যাচ্ছি কাদের পক্ষ থেকে, এটা আমরা লিখব। তো এরপর দেখো, যদি বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা না থাকে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই, আমাদের শিক্ষক আমাদের লেখাটি ইমেল চিঠির আকার ডাকঘরে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এবং এক্ষেত্রে ইমেলটি কাগজে লেখা হয়ে গেলে আমরা খামে কীভাবে প্রাপক ও প্রেরকের ঠিকানা লিখতে হয় তা কি জেনে খামটি লিখবো, এবং আমাদের এবং আমাদের প্রাপকের পোস্ট কোড কত তা আমরা কী করবো, শিক্ষকের কাছে জেনে নেব। তো প্রাপকের ঠিকানা থাকবে আমাদের এই দিকে আর প্রেরকের ঠিকানা থাকবে আমাদের এই দিকে। তারপর অভিভাবকের কাছ থেকে কি তারকা সংগ্রহ করব, অর্থাৎ একজন সুনাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং আমাদের সমস্যার সমাধান চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি এবং আমাদের এই কাজ সম্পর্কে আমাদের অভিভাবক জানালে নিশ্চয়ই কী হবেন, অনেক খুশি হবেন এবং আমাদের চিঠি বা ইমেলটি বাসায় গিয়ে আমরা অভিভাবককে পড়ে শোনাবো এবং আমাদের অভিভাবক আমাদের লেখাটি কেমন হয়েছে তা বলবেন এবং অভিভাবক পছন্দ অনুসারে 1 থেকে 5 স্টারের মধ্যে রং করে দেবেন, অর্থাৎ যার যদি একবারে কম ভালো লাগে সে দেবে 1 স্টার, তার যদি একটু বেশি ভালো লাগে তাহলে দেবে 2 স্টার, কারো যদি একবারে চমৎকার লাগে সে 5 স্টার দিয়ে দেবে, অর্থাৎ তাদের মতামত অনুযায়ী লিখবে। আবার নিচে কী থাকবে, অভিভাবকের স্বাক্ষর থাকবে। তো আশা করছি তোমরা এই সেশনটি সম্পর্কে কোনো আর কনফিউশন নেই, তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।